বিশ্বজুড়ে কে-পপ রাজ্যে প্রবল উত্তেজনা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ড বিটিএস। কটবুক তছনছ করে বিশ্ব সঙ্গীত ইতিহাসে বিপ্লব ঘটিয়ে ফেলেছে 7 সদস্যের এই ব্যান্ডটি। 2010 সালে ব্যান্ডটি যাত্রা শুরু করে বিগ হিট মিউজিকের অধীনে নবিশ হিসেবে। এরপর 2013 সালে টু কুল ফোর স্কুল অ্যালবাম নিয়ে পুরো বিশ্বের সামনে আত্মপ্রকাশ করে। ২০১৪ সালে প্রকাশিত হয় তাদের প্রথম ফুল লেন্থ কোরিয়ান স্টুডিও অ্যালবাম ডার্ক অ্যান্ড ওয়াইল্ড এবং জাপানি স্টুডিও অ্যালবাম ওয়েক আপ। এরপর আর পিছন ঘুরে তাকাতে হয়নি বাংতান বয়সদের। 2016 সালে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম উইংস, বিক্রি হয় 1 মিলিয়ন কপি। 2017 সালে লাভ ইউর সেলফ হার অ্যালবামটি আলোড়ন তৈরি করে সারা বিশ্বে। মাইক ড্রপ গানটির জন্য তারা কোরিয়ান গ্রুপ রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা থেকে সনদ নেয়। 2018 সালে বিলবোর্ড 200 চার্টে প্রথম হয় লাভ ইউর সেলফ টিয়ার অ্যালবামটি। 2020 সালে মুক্তি পাওয়া অ্যালবাম বি এবং তাদের প্রথম ইংরেজি গান ডাইনামাইট ইতিহাসের প্রথম ব্যান্ড হিসেবে বিলবোর্ড টপ চার্টের হট 100 এবং অ্যালবাম তালিকায় একই সপ্তাহে শীর্ষস্থান দখল করে। ইউটিউবে মাত্র 24 ঘন্টায় 101 মিলিয়ন ভিউ পেয়ে রেকর্ড করে ডাইনামাইট। বিটলসের পর বিটিএসই একমাত্র ব্যান্ড যারা পরপর 4টি অ্যালবাম বের করে টপ চার্টে শীর্ষস্থান দখল করেছে। টুইটারে কোরীয় অ্যাকাউন্টের মধ্যে সর্বোচ্চ প্রায় 18 মিলিয়ন ফলোয়ার তাদের। বিটিএসই প্রথম এবং একমাত্র ব্যান্ড যাদের অ্যালবাম বিশ্বের বড় 5টি মিউজিক মার্কেট যেমন ইউএসএ, জার্মানি, ফ্রান্স, ইউকে ও জাপানে শীর্ষস্থান অধিকার করেছে। এই কৃতিত্বে তাদের সঙ্গে আছেন মাইকেল জ্যাকসন এবং লিঙ্কিন পার্কও। করোনাকালীন সময়েও তারা হতাশ করেনি দর্শকদের। 2020 সালে 14 জুলাই মুক্তি পেয়েছে তাদের সর্বশেষ স্টুডিও অ্যালবাম ম্যাপ অব দ্য সোল সেভেন দ্য জার্নি। মুক্তির 2 ঘন্টার মধ্যে অ্যালবামটি 21 লাখ কপি বিক্রি করেছে। অক্টোবরে প্রায় 10 লাখ টিকিট বিক্রি করে বিশ্বের সবচেয়ে বড় ভার্চুয়াল কনসার্টে অংশ নেয় বিটিএস। ২০১৭ সালে বিলবোর্ড টপ চার্ট অ্যাওয়ার্ডে প্রায় 30 কোটি ভক্তের ভোট পেয়ে সেরা সোশ্যাল আর্টিস্ট পুরস্কার জিতে নেয় বিটিএস। দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে সামরিক প্রশিক্ষণ নিতে দলের 7 সদস্যই একযোগে অংশ নেবেন সেনাবাহিনীতে। বিটিএস এর প্রযোজক প্রতিষ্ঠান বিগ হিট এন্টারটেইনমেন্টও বিষয়টি নিশ্চিত করেছে, তাই ওই সময়টাতে কিছুই পাওয়ার সম্ভাবনা নেই ভক্তদের। বাংতান সোনিয়ানদান নামে পরিচিত বিটিএস, যার ইংরেজি অর্থ বুলেট প্রুফ বয় স্কাউট, হিপহপ গানের মাধ্যমে সাহিত্য, মনস্তাত্ত্বিক বিষয় এবং নিজেকে ভালোবাসার গুরুত্ব তুলে ধরেছে বিটিএস, যা দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে এবং জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে বিটিএসকে।